আমার নবীজি শাদি মুবারক করার পূর্বে আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর নবীজির এত কম বয়সের মানুষ হয়ে কেমনে 40 বছরের মহিলাটারে বিবাহ করলো আমার নবী কয় 40 বছরের মহিলা হইতে পারে এ খাদিজা দে তো আমি নবীর প্রতি মানে নেছে আমি নবীকে নবী হিসেবে মানার পরে আমি দয়াল নবী খাদিজাকে বিবাহ করতে প্রস্তুত হয়ে গেলাম হে খাদিজা তুমি আমাকে বিবাহ করবা এমন প্রস্তাব আমার নবীকে হযরতে খাদিজা ডাইরেক্ট দেয় নাই বলে কেন দেয় নাই ডাইরেক্ট শুনে নেন শুনে নেন শুনে নেন আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি নবীর ছোটবেলা থেকে নবীর দাদার কাছে বড় হইছে নবীর চাচা আবু তালেবের কাছে বড় হইছে নবীর চাচা হযরতে আবু তালেবের কাছে বড় হইছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে নবীর চাচা আবু তালেব ব্যবসার কাজে যাইতেন মক্কা থেকে মদিনায় মদিনা থেকে সিরিয়ায় সিরিয়া থেকে ইরাকের জমিনে কিন্তু আমার নবীজি কেনিয়া যখন আবু তালেব যখন ব্যবসায় যাইতেন আবু তালেব কে জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনার নাম হইল হযরতে আবু তালেব আমার নবীজি যখন হযরতে রহমাতাল লিল আলামিন নবী হযরতে আবু আর নবীজির চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার কাজে যাইতেন আমার নবীজি যাইতে যাইতে এমন একটা অবস্থা একদিন অবলোকন হইয়া যায় আমার নবীজি সামনের দিকে হাঁটে না আমার নবীজি পেছনে পেছনে কিন্তু জানেন আবু তালেবের কয়েকটা উট ছিল যেগুলা দিয়া ব্যবসার মালামাল টানত উটের পিঠে কইরা আমার নবী যখন পেছনে একটা উটও এক কদম সামনে যায় না জোরে পড়বেন না সুবহানাল্লাহ একটা উটও এক কদম সামনে যায় না আমার নবীজি যখন সামনে যায় এবার উটগুলা নবীজির পেছনে পেছনে যায় চাচা আবু তালেব নবীজির দিকে বারবার তাকায় কিন্তু তাকায় কথা সত্য আসমানের দিকে তাকায় না লক্ষ্য করে দেখলেন রে বাবারা নবীর চাচা আবু তালেব লক্ষ্য করে হঠাৎ করে একবার দেখলেন আমার নবী সামনের দিকে যায় আর পিছনে পিছনে উটগুলা যায় উটগুলার সামনের দিক থেকে নবী টানে টানা লাগে না উটগুলা নবীজির পেছনে পেছনে সামনে চলে যায় আমার নবীজির চাচা আবু তালেব হঠাৎ করে রোদের তাপে মাথা যখন অতি গরম হয়ে গেছে উনি চিন্তা করলেন আমাদেরকে একটা জায়গার মধ্যে রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়ার তলে বসার প্রয়োজন নবীজিকে একটা গাছের নিচে বসাইয়া দিয়া হাতের মধ্যে কইরা মালামাল সামানগুলা নবীজির সামনে দিয়া তারা চইলা গেলেন দূরে একটা জায়গার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রির ঘরের সামনে আমার নবী গাছের নিচে নবীর চাচা আবু তালেব চলে গেলেন খ্রিস্টান পাদ্রির ঘরের কাছে যা ডাক দিয়া কই খ্রিস্টান পাদ্রি তোমরা কি পারো আমাদেরকে একটু ঠাই দেওয়ার জন্য এবার নবীর চাচা আবু তালেবকে খ্রিস্টান পাদ্রির ঘরের মধ্যে ঠাই দেওয়া হইল ঘরের মধ্যে তারা অনেকক্ষণ রেস্ট করার পরে এবার তাকে দেখে খ্রিস্টান পাদ্রিরা ঘর থেকে বাইর হইয়া যায় ঘরের দরজায় তাকে দেখে দূরে গাছের নিচে ছোট একটা বাচ্চা বসা আর ওনার সাথে কিছু উট আর কিছু মালপত্র নিয়ে ওই জায়গায় বসা পুরা মরুভূমির মধ্যে রোদে থই থই রোদে থই থই করতেছে রোদের আলো মনে হয় মাথাগুলা খুলে পড়ে যাবে চুলগুলা খুলে পড়ে যাবে কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যেই জায়গায় বসে আছেন খ্রিস্টান পাদ্রি দেখতেছেন নবীজির উপরে একটা মেঘের ছায়া আইসা নবীজিকে ছায়া প্রদান করতেছে বলেন সুবহানাল্লাহ নবীজিকে যখন ছায়া প্রদান করতেছেন খ্রিস্টান তো অবাক হয়ে গেছে ডাক দিয়ে বলে মুসলমানের দলেরা হে বনি কাফেলার লোকেরা তোমরা কে আছো নবীর চাচা আবু তালেব আছো নাকি এই জায়গায় বলে হ্যাঁ দেখো না ওই জায়গার মধ্যে যেই ছোট বাচ্চাটাকে তোমরা মাল পাহারা দেওয়ার জন্য বসে আসলা ওই ছোট বাচ্চাটা গাছের নিচে বসে আছে কথা সত্য তার চারদিক দিয়া রোদের আলো থই থই করতেছে রোদের কারণে এত সুন্দর অবস্থা কিন্তু ওনার শরীরে একটা রোদের আলো পড়ে না রোদের তাপ পড়ে না উনি তো একটা গাছের ছায়ার নিচে বসে আছে কিন্তু আসমানের মধ্যে একটা মেঘের ছায়া আইসা ওই নবীর ছায়া প্রদান করতেছে যাও 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 ওনার কাছে চলে যাও উনি কেন এমন অবস্থায় তোমাদের কাছে জানতে চায় বলে উনা কি কুরাইশ বংশের মানুষ বলে হ্যাঁ উনি কুরাইশ বংশের মানুষ বলে উনি কি হাশিমি গোত্রের মানুষ বলে হ্যাঁ হাশিমি গোত্রের মানুষ বলে ওনার নাম কি মুহাম্মদ বলে হ্যাঁ আপনি জানেন কেমনে আপনার সাথে তো ওনার সাথে কোনোদিন দেখা হয় না আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী হাশিমি গোত্রের কুরাইশ বংশের মধ্যে আগমন করবে যার নাম আল্লাহ আসমানে রেখেছেন আহাম্মদ জমিনে রেখে দিয়েছেন মুহাম্মদ ওই
নবীজির হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মত হবে ওই নবীজি রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক সমস্ত জগৎ জাহানের জন্য রহমত বানাইছে যাও যাও ওই নবীকে একটু আমার কাছে আনো নচেত আমার সাথে ওই নবীর কাছে চলো খ্রিস্টান তোমার ওই নবীর কাছে কাজ কি জানতে চায় বলে আমি এই মুহূর্তে ওই নবীর জবানের সাথে জবান মিলিয়ে কালিমা পড়বো বলে না তুমি কালিমা পড়বে না তোমার এমন কাজ আমরা মানতে পারি না এবার যখন খ্রিস্টান পাদ্রিটা দৌড় মাইরা নবীজির সামনে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ডান হাত আপনার দিকে বাড়াইয়া দিলাম এই মুহূর্তে আপনি আমাকে বায়াতে রাসূল কালিমা তাইয়্যেবা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে বলে পড়েন সুবহানাল্লাহ মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করলে আরো বেশি করে বুঝতে পারবে নবীর কাছে কালিমা পড়লেন কালিমা পড়ে যখন আবু তালেব চলে গেলেন নবীজি ব্যবসার কাজে আবার মক্কার দিকে আবার নবীজি আমার মক্কার দিকে ফিরে আসলেন মক্কার মধ্যে ফিরে আসার পরে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ওই সময় 40 বছর খাদিজাতুল কুবরা খবর লাগাইলেন এই কে আছো মক্কার জমিনে এমন একজন মানুষ যে আমার ছাগলগুলা পালতে পারবা আমার বকরিগুলা লালন পালন করতে পারবা কেউ কোনো কথা বলে না কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর সম্মুখে এমন খবর আর কারোর কাছে আসে নাই খাদিজাতুল কুবরা বাংলাদেশের জমিনে যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় দেখবেন 10 জন 15 জন 20 জন একসাথে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ধরে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন বললেন ও জগৎবাসী তোমরা কে আছো আমার এই বাগানের মধ্যে অথবা আমার বকরিগুলা লালন পালন করবা আসো আসো আমার বকরিগুলা লালন পালন করার জন্য তোমরা আসো একজন দুইজন করে নিম্নত 24-25 জন মানুষ আসছে আম্মাদান খাদিজাতুল কুবরার দরবারে চাকরির ইন্টারভিউ দিবে মেষ পালন করবে ছাগল বকরি পালন করবে আম্মাজান খাদিজাতুল কুবরা বলে একজন আসে আমার কাউকে পছন্দ হয় না কেউ লালন পালন করার উপযুক্ত মনে হয় না আরেকজন আসে কেউ উপযুক্ত মনে হয় না সর্বশেষ নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি খাদিজাতুল কুবরার বাড়ির সামনে পুরুষ মানুষের ভিড় দেখা আমার নবী একটু সামনের দিকে অগ্রসর হয়েছে জিজ্ঞাসা করে কি এখানে বলে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচাইতে বড় ধনী মানুষ ওনার ছাগলগুলা বকরিগুলা লালন পালন করার জন্য চাকরি করার জন্য লোক নিচ্ছে বলে কেউ কে আসো তোমরা চাকরির মধ্যে ঠিকবা কেউ পারে নাই কেউ পারে নাই সর্বশেষ খাদিজাতুল কুবরার একজন দাসী ছিলেন বান্দি ছিলেন খাদেমা ছিলেন ওনার নাম ছিল হযরতে আকলিমা আকলিমা ডাক দিয়া কয় হে সুন্দর চেহারাওয়ালা মুহাম্মদ তুমি কি পারবা খাদিজাতুল কুবরার এত সুন্দর বকরিগুলা লালন পালন করতা উনি ডাক দিয়া কয় হে আমি পারবো এবার আম্মাদান খাদিজাতুল কুবরা কয় আকলিমা এটাই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কথা তাওরাত কিতাবে আছে ইনজিল কিতাবের মধ্যে আছে খাদিজাতুল কুবরার আকলিমা ডাক দিয়া কয় হে মালিক এটাই হলো নবী মুহাম্মদ মুস্তাফা শেষ নবী আখিরি নবী ও আকলিমা উনাকে চাকরির মধ্যে নেওয়া যায় কিনা একটু পরীক্ষা করে দেখো নবী আমার গেলেন বকরিগুলা লালন পালন করবে বকরির পালগুলা যেই ঘরের মধ্যে রাখা হয় খামার ঘরের মধ্যে আমার নবী খামার ঘরের মধ্যে প্রবেশ করলেন নবী আমার হাতের মধ্যে একটা ছড়ি নিলেন লাঠি মুবারক নিলেন হাতের মধ্যে ছড়িটা লাঠি মুবারক নিয়া আমার নবী বকরিগুলার পেছন দিয়া যায় আর বকরিগুলার পেছন দিয়া আমার নবী লাঠিটারে বকরিটার পেছনে বালানি যায় কিন্তু বকরিগুলা সামনের দিকে যায় না আমার নবী বাউলান দিলে বকরিগুলা নবীজির পিছন দিক দিয়ে আবার আইসা দাঁড়ায় বলেন সুবহানাল্লাহ যখন বকরিগুলা আমার নবীজির পেছনে দাঁড়ায় নবী বকরির পেছনে যায় আবার পেছন দিয়া বকরিকে আঘাত করে বকরি সামনের দিকে যায় না এটাই রহমাতাল লিল আলামিন নবীর মুজেজা এটা রহমাতাল লিল আলামিন নবীর মুজেজা আমার নবীজি চিন্তা করতেছেন হায়রে হে বকরির দল তোমরা কেন সামনে যাও না আমি বুঝতেছি না কিন্তু আমার আল্লাহ চাইলে বকরির জবান খুলে দিতে পারে হঠাৎ করে একটা বকরি ডাক দিয়া কয় রহমাতাল লিল আলামিন নবী আপনি আখির জামানার পয়গাম্বর আপনি নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি আমাদের পেছনে থাকবেন আমরা সামনে যাব আমরা নবীর শানে এমন বেয়াদবি করতে পারি না নবী গো আপনি
আপনি সামনের দিকে যান আর আমি আপনার পেছনে পেছনে সামনের দিকে পিছনের দিকে লিখে আসতেছি আমার নবী সামনে যায় বকলিগুলা নবীজির পেছনে পেছনে যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাড়ির রাজপ্রাসাদের উপর থেকে লক্ষ্য করে দেখে এমন আজিব তামাশা কোনোদিন তো আমরা দেখলাম না আরে বকলিগুলার টাইনেও মাঠে নেওয়া যায় না কিন্তু নবীজির সঙ্গে কেমনে বকলিগুলা পেছনে চলে যায় খাদিজাতুল কুবরা বলো অবাক হয়ে গেলেন কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে সূরা সফের মধ্যে বলে দিয়েছে তাওরাত কিতাবের মধ্যে ওই নবীর ব্যাপারে বলেছে যার নাম হবে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ ওই নবীর কথা আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনার ওই নবীর জীবনী থেকে মা খাদিজাতুল কুবরার জীবনী থেকে অনেক কিছু বুঝতে পারবেন শুধু আলোচনাটা শেষ হওয়ার ধারাবাহিকতা রক্ষা করতে দেন রে বাবা নবী যখন সামনের দিকে ওই বকরিগুলা ঘাস খাবে খাবার খাবে কিন্তু আমার নবী একটা গাছের নিচে বসা বকরি একটাও খাবার খাইতে যায় না আমার নবীর সম্মুখে বকরিগুলা বইসা থাকে নবী আমার জিজ্ঞাসা করে বকরির দল তোমরা কি খাবারের প্রয়োজন হয় না বকরির দলের এক বাক্যে এক জবানে আওয়াজ আসছে খাবো কি রহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায় ও মুসলমান ও মুসলমান আপনি চিন্তা করেন আপনার চেহারাটার কেমন অবস্থা আপনি কার দিকে তাকান কাকে দেখে আপনি আপনার চেহারার পরিবর্তন করেন অনেকে চেহারাকে প্লাস্টার করে চেহারার পরিবর্তন করে ফেলে অনেকে মুখের মধ্যে আলগা তিল লাগাইয়া দেয় অনেকে চুলের কাইটিং করার সময় তুমি তোমার ভ্রুর মধ্যে একটা দাগ দিয়া দাও চিন্তা করো রে মুসলমান এমন কাজগুলা করলে বুঝি তোমার কাছে ভালো লাগে না 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 তুমি কি জানো না লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার জীবনের উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে আদর্শ না বানায় তুমি কাকে আদর্শ বানাও ওই নবী জান্নাত তোমার চুল রাখতে কও তুমি তেমনে রাখো না তুমি অন্যভাবে উলট পালট ভাবে চলো খাদিজাতুল কুবরা কয় আমি দেখলাম 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 ওই নবীজি যখন সামনের দিকে যায় নবীর পেছনে 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 বকরিগুলা যায় দেখলাম বকরিগুলা খাবার খায় না নবীজির চেহারার দিকে তাকাইলে না কি তাদের খাবারের কথা বুইলা যায় এ হাদিস শরীফ আমার নবী সাহাবাই কেরামে কে বলে এ সাহাবাই কেরাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি নবী কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিবে না সাহাবাই কেরাম বলে কল বালা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেয় কল আখিয়ারিকুম আল্লাযিনা ইযা রুজুকিরাল্লাহু আযা ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় নবীর কথা মনে হইয়া যায় তারাই হইল আল্লাহ পাকের উত্তম বান্দা ওই এবার বকরিগুলা কয় নবী আমরা রে যে আল্লাহ বানাইছে সৃষ্টি করছে ওই নবীরে তো আমরা দেখি না ওই আল্লাহরে তো আমরা দেখি নাই আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের মনের জ্বালা নিবারণ করি পড়েন সুবহানাল্লাহ সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে কুদরত সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিলামার কাদেরে ওরে যেতে সোনার মদিনায় ওরে যেতে সোনার মদিনায় মনামার কাদেরে দিলামার কাদেরে ওরে যেতে সোনার মদিনায় ওরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ঝোলা ওই মদিনার পথের দোলা মাখতাম আমি পেলে কামলিওয়ালা
মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে ও রেগে যেতে সোনার মদিনা ও রেগে যেতে সোনার মদিনা ওই মদিনার পাক রওজাতে দয়াল নবীজি শুয়ে কান্দে বলেন ওই মদিনার পাক রওজাতে মায়ার নবীজি শুয়ে কান্দে দেখব দেখব আমি ওই নবীকে ও রেগে যেতে সোনার মদিনায় ও রেগে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে ও রেগে যেতে সোনার মদিনায় ও রেগে যেতে সোনার মদিনায় মদিনার কাঁচা কাঁচি রিয়াজুল জান্নাহ পাশা পাশি বলেন মদিনার কাঁচা কাঁচি রিয়াজুল জান্নাহ পাশা পাশি দেখতে মনে চাই ওই মদিনা বলেন দেখতে মনে চাই ওই মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে ও রেগে যেতে সোনার মদিনা ও রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানির পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি যখন খাদিজাতুল কুবরা দেখলেন নবী আমার বকরি গুলা চড়ানো লাগে না যখন বকরি গুলারে খাবার দেওয়া লাগে না বকরিরা নিজেই বলতেছে নবী আপনার চেহারা দেখলে আমাদের খাবারের কথা মনে থাকে না খাদিজাতুল কুবরা কয় ও মায়ের নবী গো আপনি তো তিন চার দিন হয়ে যান আমার দরবারে কাজকর্ম করেন আপনার বেতন কত দিব এখনো তো ধার্য করা হয় না খাদিজাতুল কুবরার খামারের মধ্যে যত ছাগল ছিল বকরি ছিল প্রত্যেকটার কালার ছিল কালা রঙের ছাগল আবার অনেকটির কালার ছিল সাদা রঙের একটা ডোরা কাটা নাই কালা সাদা একরকম মিক্স করা কোনো ছাগল নাই খাদিজাতুল কুবরা কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বকরির পালগুলো আপনি লালন পালন করবেন এই বকরির পালগুলার মধ্যে আগামী বছর যেই বকরিগুলো হবে এগুলার শরীরের মধ্যে ডোরা কাটা সাদা এবং কালা কালা এগুলা সব আপনি নবী নিয়ে যাবেন বেতন হিসাবে আমার নবী কই ইয়ার অবশ্যই নিয়ে এটা হবে এবার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি রাজি হইলেন চাকরি করলেন কিছুদিন পরে প্রত্যেকটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে লক্ষ্য করে দেখা যায় যতগুলা ছাগল বাচ্চা দিয়েছে প্রত্যেকটা ছাগলের বাচ্চার শরীরের রং হয়ে গেছে ডোরা কাটা কালা আর সাদা নবী আমার কই দেখছো নি রাহমাতাল লিল আলামিন নবীর কত বরকত এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় নবী আপনার পরবর্তী বছরের বেতন হইল এখানের মধ্যে যে ছাগলের রং গুলা হবে সাদা আপনি ওই ছাগল গুলা আপনার আপনার হিসেবে নিয়ে যাইবেন এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন লক্ষ্য করে অল্প কিছুদিন যাওয়ার পরে যতগুলা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা হইল প্রত্যেকটা বকরির বাচ্চা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বকরির বাচ্চা সাদা রঙের হয়ে গেছে আরে এবার খাদিজাতুল কুবরা কয় নবী আগামী বছরে যেইগুলার রং হবে কালো আপনি নবীজি ওইগুলার লালন পালন করে নিয়ে যাবেন এবার দেখা গেল পরের বছর প্রত্যেকটা বাচ্চার রং হইল কালো খাদিজাতুল কুবরা কয় এমন একজন নবীর প্রাগল আমি হইলাম এমন একজন নবীকে আমার কাছে রাখলাম ওই নবীকে যা ওই নবীর নামে আমি নিমন্ত্রণ করে ওই নবীর নামে নির্ধারণ করে এগুলা সব আমার নবীজির হয়ে যায় সাদা রঙের ছাগলের বাচ্চা বলেছি বকরির বাচ্চা বলেছি সব সাদা হয়েছে কালা বলেছি সব কালা হয়েছে তোরা কাটা সাদা কালা বলেছি সব নবীজির নামেই হয়ে গেছে হায় রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই এমন অবস্থা কেন হইল আপনি নবীর কাছে জানতে চাই আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে শুনেন শুনেন এটা আমি জানি না এটা স্বয়ং আমার আল্লাহ পাকের কুদরতের খেলা খাদিজাতুল কুবরার যে দাসী ছিল বন্দী ছিল জান্নাত
নাম চাকলিমা খাদিজা তুল কোবরা ডাক দে চাকলিমা তোমার কাছে আমি এক কাবদার জানাইতে চাই চাকলিমা আকলিমা কই ওগো ওগো আমার মালিক খাদিজা তুল কোবরা আপনি আমার কাছে কি আবদার জানাইতে চান আপনি বলেন না আকলিমা রে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি খাদিজা তুল কোবরার বড় পছন্দ তুমি তাড়াতাড়ি প্রস্তাব হইয়া যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বিবাহ করতে চাই বলেন সুবহানাল্লাহ তখন থেকে প্রস্তাব দেওয়া নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব দেওয়া এটা সুন্নত হইয়া গেছে আর আমরা সমাজ এমন একটা সমাজ হইছে মাইয়া সাইতে গেলে লগে 10 জন 15 জন লইয়া দা কিরে বেটা তুমি বিয়া করবা তোমার বউরে 10 15 জন দেহাও কিন লাগা হাদিস শরীফ এটা নিষেধ করে যে ছেলে বিবাহ করবে যে মেয়ে বিবাহ করবে দুইজন দুইজনকে দেখতে পারবে আর এখনকার সমাজের মধ্যে মাইয়া দেখানোর সময় ঘরের ভিতরে মাইয়ারে কাপড় তোলে হাঁটায় চুলডি খুইল্লা সব খুইলা খুইলা তাই সব কিছু ঠিক আছে কিনা হাতের আঙ্গুল গুলা ঠিক আছে কিনা কিরে বেটা তুমি যে এই মাইয়াটারে এমন ভাবে দেখলা যদি তোমার পছন্দ না হয় তুমি বুঝি মাইয়াটারে বিয়া করতা না তাহলে বেফর্দা মাইয়াটারে তুমি কেন চাইলে এত সুন্দর কইরা আসলে বোঝা যায় এটা কোনো কালচার নয় এটা হলো ইহুদি নাসারাদের কালচার তারা চাই এই জন্য আমরা চাই কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে মাইয়া দেখবা বিবাহ করবে যেই ছেলেই পোলাই মাইয়ারে দেখব আর নচেত কেউ দেখবে না কিন্তু আমরা সমাজ এমন অচল সমাজ ওই ছেলের মা দেখতে পারবে তবে এটা যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আমরা সমাজ কোন দিকে চলে গেলেন আপনারা একটা বার চিন্তা করো এ মুসলমান ও নবীর উম্মতের দল ও আশেক রাসূল ভাই বাবারা মুসলমান ইমানদার ভাই বাবারা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক বন্ধুরা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন খাদিজাতুল কোবরা হযরতে খাদিজাতুল কোবরা আকলিমারে দিয়ে খবর পাঠাই নবীর কাছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন না আপনার মালিক খাদিজাতুল কোবরার আপনি বিয়া করবেন নি উনি ডাক দিয়ে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারবো না আমার দাদা হযরতে আব্দুল মুত্তালিব আছে আমার চাচা হযরতে আবু তালেব আছে তোমরা তার কাছে প্রস্তাব নিয়ে যাও হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আবু তালেবের কাছে যখন খবর নিয়ে যায় তারা বলে খুশির কথা খাদিজাতুল কোবরা মক্কার সবচাইতে বড় ধনী জিজ্ঞাসা করো মুহাম্মদ মুস্তাফা এটার প্রস্তাবে রাজি আছে কিনা এবার নবীর কাছে যে প্রস্তাব করে আপনার দাদা রাজি আপনার চাচা রাজি আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা নবী আমার ডাক দিয়ে বলে বিবাহ করার জন্য মোহরের প্রয়োজন বউকে বউয়ের হকটা বোঝায় দেওয়ার প্রয়োজন আর বর্তমান সমাজের ফলাফল বিয়া করে কথা সত্য বাসর রাতে বউয়ের কাছে যায় বলতেছে কত সুন্দর করে দেখেন বাচ্চারে কি সুন্দর শিক্ষা ফেলছে যে বউয়ের কাছে যায় আবদার করে ও আমার স্ত্রী আপনি তো আমার সহধর্মিনী মানুষ আমরা বিয়ার মোহরানা 3 লাখ টাকা ধরা হয়েছে আরে উসুল দেওয়া হয়েছে 50,000 আরো তার 1 লাখ বাকি আমি আপনার মোহরানা না দিলে আপনার সঙ্গে থাকতেও পারবো না এবার বেটি ডরে কই মাফ করে দিছি এটা নিষিদ্ধ মাপ বলতে কোনো শব্দ নাই মাপ বলতে কোনো শব্দ নাই এমন কোন কাজকর্ম করা যাবে না এগুলা হলো হেকমতের মাধ্যমে আপনারা এমন কাজগুলা করেন কিন্তু এখন বউ কি করবো বাসর ঘরের তো বেড়ি আটকে গেছে বিয়া দিয়ে তো করছে এখন কি 2.5 লাখ টাকার জন্য আমরা বাসর টাটকে থাকতো নি সাবধান সতর্ক এমন কাজ করার আগে চিন্তা করে কয়েকবার চিন্তা করে করা লাগবে ও বন্ধু যা দিতে পারেন আর না পারেন বাসর রাত্রে অল্প কিছু দিয়ে হইল বলবেন আমি তোমাকে আমরা তো ভাইগা যাইতেছি না আমরা স্বামী স্ত্রী মানুষ আমি তোমাকে আস্তে আস্তে করে আমার মোহরানার হকটা আদায় করে দিব মারহাবাটা জোরে কইছো আর জোরে বলতেন না মারহাবা আজকের মাহফিলে মুরব্বি থেকে ফলা পাই না আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আমি যখন আমার আফাদের বাড়িতে ওই যে ওই বাড়িতে যখন গত 2টা বছরে যখন মাহফিল আসছি আপনারা বেশিরভাগ পাইছি ওদের বাড়িতে মাহফিলে আলহামদুলিল্লাহ আজকে এই পেয়ারা কান্দি আলগাবাড়ি মনোমিয়ার বাড়িতে এত সুন্দর মাহফিল প্রথম বার্ষিক মাহফিল হয়েছে যদি এটা হয় আমার কাছে ভালো লাগে মানুষ আসে বিদায় এত সুন্দর মাহফিল তাবারুকের ব্যবস্থা আছে না সুন্দর করে ব্যবস্থা করে রাখছে বাবুরে আজকে খেলাও নাই আপনারা ব্যস্ততাও নাই যদি থাকতো কালকে এই টাইমে একজন কয়েক আমি কালকে 2টা মাহফিল করছি আমি কালকে যে একটা আলামত দেখছি কারণ প্রথম খেলাটা শুরু হয়েছে কটা 9টায় না 9টায় একটা শুরু হয়েছে আমি মাহফিল কমিটির কইছি আমার এসআর পরে মাইক দিতে আমি 1:30টা ছেড়ে দেন কারণ ফোলাবেন যাই গেব তা আমিও মাইক উইটটা কইয়া দিছি রে তোমরা যারা খেলা চাইবা তাড়াতাড়ি চলে আইবা আমি 8:30টার ভিতর ওয়াশ শেষ করে দেন তোমরা খেলা চাইও যদি ভাল লাগে ইহুদি নাসারের অনুসরণ করে তুমি এদের দলে যাইবা যাও না নিজের কুফাল নিজে খাইবা হ্যাঁ ঠিক না তা আমি সুন্দর করে কইছি মাশাআল্লাহ দিলে মাহফিলে ফ্যান্ডেল ফুটছে পরের মাহফিলে ছাইরা দিয়া পরেরটা জামু মাগো মাত্র বাজে 10:30 এখনো বাজে নাই আমি চিন্তা করলাম এখন যদি মাইক তো দিয়ে ওয়াশ করা শুরু করি আরে মানুষ জানি আসেনি তবু মাশাআল্লাহ ফ্যান্ডেল ভরপুর ছিল মানে পরিপূর্ণ একটা আছে না গাজা গাজি
একবার লাইগা লাইগা বসে এমন নাই কোন রকম কাঁচা কাঁচি কোটা মানুষ আছে আর কি এমন অবস্থা ফেন্ডেল পুরা তো আমি চিন্তা করলাম আমি এখন যদি ওয়াজটা করি মোটামুটি 10:30টা বাজলে 1.5 ঘন্টার ভিতরে খেলা শেষ হইলো একটু শেষ সময় যাইয়া মানুষটা আইবো তা আমি দুরূদ শরীফ পড়ছি জিকির আজগার করছি এরপরে গজল টজল গাইছি এর মধ্যে আমার ওয়াজের শেষ মুহূর্তে আইয়া দেখি মোটামুটি একটা ভাষা দিছে আর কি জোয়ারের মধ্যে ফোলাফান আইছে আমি মাইক ছেড়ে দিছি এরপরে পিশাব ধরছে উনি মুনাজাত দিব এবারে ধরেন তাবারুকের কথা কনে এই খেলাটা নিঃশ্বাস হইছে ফোলাফাইনের না মন খারাপ ব্রাজিল ঠিক গেছে আমি স্টেজ থেকে নাই আমি চারটা পাইছি হুজুরে দিয়া মাশাআল্লাহ এবার মন খারাপ মন ভালো করে লাগিয়া ফুটলার লাগিয়া আবার তাড়াতাড়ি মাহফিল আইয়া ঢুকে গেছে ঠান্ডা খাই আবার যাই দেখবো আমি চিন্তা করি এলাকে এমন দেখান দেখাইছে রাতের কটা পর্যন্ত চলছে থাকছে না একবারে দেখাই লইছে একবারে জীবনের আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত তৈবা নসিব করুন আমিন জোরে পড়বেন না বলে হুজুর আপনি জানেন কেমনে আরে ভাই আমি তো মাহফিলে গাড়ি থেকে আইতে আইতেও দেখছি খেলার অবস্থাটা বা রাস্তাঘাটের অবস্থাটা মা গো মা যে একটা অবস্থা একটা আমি প্রথম মাহফিল শেষ করে দ্বিতীয় মাহফিলে যামু একটা ফুলের গোড়ার ভিতরে মানে ব্রিজের গোড়ার ভিতরে প্রজেক্টর লাগাইছে ব্রিজটার ভিতরে হেরানের জায়গা নাই মানে একটু যে গাড়িটা ঢুকবে এমন জায়গা নাই এক একটা এক একটার উপরে এমনি কোন রকম জায়গা দিয়া একটার ফায়ার উপরে মনে হয় যে জুতার উপরে ছাকা উঠে গেছে এটা মা গো কইছিল এনিমার্স আমি যদি খেয়াল করে দেখি আমি চিন্তা করি এই খেলার জন্য এত কিছু সারাটা রাত গতকালকে ব্যয় করছে কোন ফোলাফান যদি একনিষ্ঠতার সাথে একলাফের সাথে কোন মা বোন যদি একলাফের সাথে অন্তর দিয়া এমন একটা রাত আল্লাহর লাগিয়া দিয়া যায় এ বান্দা কোনদিন জাহান্নামে যাইতো না সে মনোযোগ দিয়ে চাইছে দেখছি অনেকে ও বিশ্বে বাহু বলে নাকি একটা মরে গেছে এই খেলা লইয়া আর একটা ফিচির এক ভিডিও ভাইরাল হয়েছে এ ফোলা ব্রাজিল কিল্লাকে কালকে জিতলো না এত বিষ খেয়ে আর প্রথম যেদিন আর্জেন্টিনা ঠকছিল এদিন আমরা কুমিল্লা বুড়ি চঙের একটা মারা গেছিল ওখানে চিন্তা করে স্যার আমরা সমাজ কই গেছে এই খেলার লাইগা কেমনে তো জীবনটা তুই শেষ করে দিলি খেলা তো কয়দিনের লাইগা এটা বিনোদন হিসাবে গ্রহণ করতি কিন্তু চিন্তা করে দেখেন মুসলমানের ফুটায় কোন দিকে আমাদের সমাজ চলে গেছে আল্লাহ যেন আমরা হেদায়াতে তৈবা নসিব করে আল্লাহর পথে রাখে জোরে বলেন আমিন কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বলেও বলে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান তাইলে বোঝা যায় বর্তমান সমাজটা উলুট পালট হওয়ার কারণে আমরা সংসারে যে সন্তান আছে ওই সন্তান কাদের সন্তান হয় না মা বাপের কথা শুনে না একমাত্র দেন মোহর লইয়া মা বাপ বাটপারি করার কারণে কথা কোন ঠিক না বেঠি এই জন্য এই দেন মোহর নিয়ে বাটপারি করবেন সন্তান বালা হবে না সন্তান বড় হইলে মা বাপ খানা দিত না সন্তান তাসির সারা ফোলা হইব তাসির সারা ফোলা মাইয়া হইব ওই সন্তান গুলো কোনোদিন তোমার কোনো কাজে লাগবে না এ মুসলমানের দলেরা এ নবীর উম্মতের দলেরা আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আকলিমা রে ও আকলিমা খাদিজাতুল কুবরার দাসী বান্দি তোমার কাছে আমি একটা কথা রেখে যেতে চাই বলে কি রাখতে চান বলে তুমি যে বলো আমি আমার আমার মালিক হযরতে খাদিজাকে বিবাহ করব আমার কাছে কোনো মোহর আনা নাই আমি কেমনে বিবাহ করব আকলিমা দে ডাক দিয়া কয় হা খাদিজা গো নবী বলেছেন ওনার কাছে কোনো মোহর আনার টাকা নাই নবী আমার আপনাকে বিবাহ করতে পারবে না খাদিজাতুল কোবরা ডাক দিয়া কয় আকলিমা রে এমন নবীরে যদি আমি পাই কোনো মোহর আনা লাগবে না যাও রে যাও 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 আকলিমা আমার নবীরে বলো আমি খাদিজা তো মক্কার সবচাইতে ধনী আমার যত ধন সম্পদ আছে আমি আমার নবীর নামে কাওলা করে দিলাম আমার নবীকে বলো এই সম্পদ দিয়া আমার কামি খাদিজাতুল কোবরাকে বিবাহ করার জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ এই ওই জায়গা জি এই ছেলে কানে শুনস না তুই আল্লাহ এমনি নি তুই কানে শুনলে তো কিটা করতি আল্লাহ জানে শয়তান বলে আর
কয়েকটারে দেখছি এরি কি দিয়া জানি খেত দিয়া মুসায় মুসায় বৈশা রইছে আদাইরা তামার উক্ত দেশমে দিব খাইবো মুসায় কেউ চাকরি বানাইছে কেউ বেডের মতো বানাইছে কেউ ঘর বানাইছে আমরা সান কার 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 মানে তুই তো শুনেই না আল্লাহ তোর ধ্যান না কি লেগে মানে তুই চিন্তা করিস না কোন বাচ্চা কোন ফুলাফান এক কথায় যারা যুবক ভাইরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলি আপনারা মনে মাইন্ড দিবেন না আপনারা যখন কোন খারাপ কাজের সাথে শরীক হবেন বা অংশীদারিত্ব হবেন আপনারা যখন কোন দুষ্টামি করবেন এই মনোযোগ দিয়ে শোনো তোমরা যখন কোন দুষ্টামি করবা এ ওই দেখেন যে আসলে শয়তান তার সামনে যাই না বোন ভাই তার আমার সামনে নেব তুই সামনে এব দেখা তো শয়তান একটা থাকলে না ঠিক আছে দুই তিন এক লোক হইলে শয়তানের শয়তানি আর বাইরে না চিন্তা কর শয়তান সব ছুটি তোরে বানাই জানে শয়তানি করতে এই শয়তান বানাইছে থাক দুষ্টামি করো শুনেন আপনারা যখন কোনো শয়তানি করেন বা বাচ্চারা তোমরা যারা শয়তানি করো দুষ্টামি করো তোমাদের দুষ্টামি করার কারণ আসলে তোমাদেরকে মানুষ দোষ দেয় না তোমার মাকে আর তোমার বাবাকে মানুষ গালাগালি করে চিন্তা করে মানুষ তোমারে নিয়ে মন্তব্য করে অমুকের ফুতরা খুব খারাপ তার বাপ এমন আছিল তুই এমন আছিস এমন বলে না ভাই সমাজে কিন্তু মন্তব্য করার সময় মানুষ কিন্তু চিন্তা করে তার বাপ মা কেমন তার ফুঙ্গামি দুষ্টামি দেখে তার মা বাপের গালি দেয় মানুষ এই জন্য আমরা কোনো কাজ করার আগে কোনো দিকে পা দেওয়ার আগে বা কোনো ভুল করার আগে দুষ্টামি করার আগে আমাদেরকে একটু চিন্তা করে পাওটা ফেলতে হবে যেন সমাজের কোনো মানুষ আমার নিয়ে মন্তব্য না করে আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও আমিন আর বলে পড়া না আমিন আমিন তো নবী যখন বলছে আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নাই তখন নবীজিকে খাদিজাতুল কুবরা খবর পাঠাইছে নবীজি আপনার মোহর লাগতো না আমার যত ধন সম্পদ আছে সব আপনার নামে দিয়ে দিছি সুবহানাল্লাহ জোরে কইলেন আল্লাহ আর জোরে কইলেন না সুবহানাল্লাহ নবী আমার নাম দিয়া কয় খাদিজা যারা নবী তারা তো মানুষের দান সৎকা নিতে পারে না তারা তো দান সৎকা নিতে পারে না তুমি খাদিজাতুল কুবরা এটা আমারে দান করেছ আমি গ্রহণ করতে পারবো না খাদিজাতুল কুবরা কই নবীজি এটা আপনি নবীকে আমি দেই নাই এটা আপনি নবীকে হাদিয়া স্বরূপ আমি গ্রহণ করার কথা বললাম নবীজি যেন আপনি বিবাহ করতে পারেন ঠিক তেমন অর্থ আপনি সেখান থেকে গ্রহণ করে আপনি আমাকে বিবাহ করুন অতঃপর আস্তে আস্তে করে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করা হইল নবী আমার বিবাহ করা পরে বাসরাতের মধ্যে যখন প্রবেশ করানো হয় আমার নবীজি বাসরাতের মধ্যে প্রবেশ করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা এমন ভাবে যখন বাসরাতের মধ্যে ছেলেরা যায় ও বন্ধু তাদের হাতের মধ্যে স্ত্রীর জন্য ছোট একটা আংটি হলো দিয়া দেয় অথবা কোন একটা জিনিস উপহার স্বরূপ বাসরাতে যাওয়ার সময় ছেলেটাকে দিয়া দেওয়া হয় নবী আমার বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন আমার নবীর হাত মোবারকের মধ্যে কোনো কিছু নাই কারণ নবীর কোনো সম্পদ নাই নবী আমার অত্যন্ত গরিব ছিলেন কিন্তু আল্লাহ কয় বন্ধু নবী আপনি দুনিয়াতে গরিব থাকতে পারেন আমি আল্লাহ আপনি নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন রহমতের মালিক বানিয়ে দিলাম নবী গো আপনি নবী আখেরাতের বড় ধনী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সবচাইতে ধনী নবী এবার আবার নবী বাসর করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজির সম্মুখে নবীকে কদম ধরে সালাম করলেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন আমি যখন খাদিজাতুল কুবরার কাছে গেলাম খাদিজাতুল কুবরাকে আমি বললাম খাদিজা আমার কাছে কোনো মোহর আনা নাই তুমি কি চাও মোহর আনার জন্য কোনো কিছু আমার কাছে নাই খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো
আমি আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না দন চাই না দৌলত চাই না স্ত্রী হিসাবে আমি খাদিজা তো কবরা আপনার কাছে তিনটা জিনিস চাই নবী আমার মনে মনে বলতাছেন একটা দেওয়ার ক্ষমতা নাই তিনটাই দিব কেমনে সুবহানাল্লাহ বলেন পর্দার অন্তরালে যারা মা বোন আছেন স্বামীদেরকে মাঝে মাঝে অল্প দিলে বেশির জন্য চাপাচাপি করেন অথবা আপনাদের স্বামীকে আপনারা অল্প কিছু দেওয়ার পরে আরো বেশি পাওয়ার জন্য আপনারা খাম খাম করেন এক কথায় এটাকে বলে আপনারা বেশি পাওয়ার জন্য স্বামীকে খুব প্রেসার ক্রিয়েটের মধ্যে রাখেন আম্মুজিরা আপনাদের কদমে হাত দিয়ে বইলা যাই স্বামী যা দেয় তাতেই সন্তুষ্ট থাকবে হাদিস শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কোন মহিলা যদি স্বামীর নিজস্ব দেওয়ার মাধ্যমে মানে মনসম্মতনের মধ্যে যা দেয় এগুলার মধ্যে যদি শান্তিতে এটা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মহিলাটাকে জান্নাতের আরামকান দান করবেন করেন সুবহান আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শ্রবণ করেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন নবী আমার ডাক দিয়ে কই খাদিজা আমি তোমাকে কিছু দিতে পারবো না বলার পরেও তুমি আমাকে বলতেছো তিনটা জিনিস আমার কাছে চাও খাদিজা রে আমি তোমাকে তিনটা জিনিস দিতে পারবো না রে খাদিজা খাদিজা কই নবী গো শুনেনেন কি তিনটা জিনিস চাই তারপরে আপনি পারবেন কি পারবেন না আমাকে বলে দিবেন আমার নবী কই খাদিজা তিনটা জিনিস কি চাও আমি নবীর কাছে বলে দাও খাদিজা কই নবী টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না আপনি নবী বলেন না আমি খাদিজাতুল কোবরা যখন ইন্তেকাল করব আমি খাদিজাতুল কোবরা যখন ইন্তেকাল করব আমাকে কোন কাফনের কাপড় পরাইবেন না আপনি নবীজির পরনের একটা পুরান পাঞ্জাবি দিয়া আপনি নবীর পরনের একটা পুরান চাদর দিয়া আমি খাদিজাতুল কোবরার কাফনের কাপড় দিবেন নি বলেন সুবহান আমার মায়েরা বাবারা খাদিজাতুল কোবরা কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনার কাছে যেই তিনটা জিনিস চাই আর মোট চারটা জিনিস আপনার কাছে এবার আমার নবী কয় খাদিজা এক নাম্বার তুমি বলতেছো তোমাকে কোনো কাফন পরাইতাম না আমি নবীর পুরান চাদর আমি নবীর পুরান জামা দিয়া তোমার কাফনটা পরাইতাম যাও রে খাদিজা যাও আমি তোমার কথাটা গ্রহণ করলাম কবুল করলাম খাদিজা তোমার দুই নাম্বার চাহিদা কি খাদিজা কয় নবী গো আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে আপনি নবী বলেন না আমার কবরে দুনিয়ার কোনো মানুষকে নামাইবেন না আপনি নবী আমার কবরে নামবেন আর আমার কবরের মধ্যে আপনি নবী একবার গড়াগড়ি খাইবেন নি আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা অবশ্যই তোমার কবরের মধ্যে গড়াগড়ি খাবো নবী গো আমার লাশটা যখন কবরে নেওয়া হনু হবে আমার লাশটা যেন আর কোনো মানুষ না ধরে আপনি নবী বলেন না আপনি নবী নিজ হাতে আমার লাশটা কবরে শোয়া দিবেন নি নবী কয় কয়লা না অবশ্যই আমি নবী শোয়া দিব খাদিজা তিনটা কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আমার চার নাম্বার চাহিদা সবাই যখন আমারে কবর দিয়া কবর ছাইড়া দিয়া চলে যাইব যখন আমার সামনে মুনকার নাকির প্রশ্ন করব নবী গো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা নবী গো আপনি বলেন না আমার প্রশ্নের জবাব তো আমি খাদিজা দিব না আপনি নবীজি আমার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি খাদিজার সওয়ালের জবাব দিবেন নি আর ধরে বলবেন না সুবহানাল্লাহ আপনি যদি আমাকে এই তিনটাই চারটা চাহিদা পূরণ করেন আপনার কাছে আমার কোন আর চাহিদা নাই আবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়ে কয় খাদিজা কেন রে খাদিজা তুমি কেন আমার কাছে এমন চাহিদা প্রকাশ করলা আম্মা যা খাদিজা তুল কোবরা ডাক দিয়ে কয় নবী গো আপনার একটা পুরান জামা দিয়া যদি আপনি আমার কাফনের কাপড় পরাইয়া দেন আমার বিশ্বাস গো নবীজি জাহান্নামের আগুন আমি খাদিজা এই কবরের মধ্যে আমারে পুরাইতে পারবে না নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন আমার কবরে গড়া করে খামার কথা বললাম নবী গো আপনি নবী যেই কবরে গড়া করে খাইবেন আর সওয়ালের জবাবের কথা তো পরে নবী গো আপনি নবী যেই কবরে গড়া করে খাইবেন মুনকার নকিরের ফাওড়া ওই কবরের মধ্যে লাগাইতো না কষ্ট করার জন্য আসবে না কারণ যেই নবীজির দেহ মুবারক এই মাটির মধ্যে গড়া করে খাইছে যেই নবীজির কোনো ছায়া ছিল না যেই নবীজি সামনে হাঁটলে নবীর সামনে পশু পাখি হাঁটতো না ওই নবী কবরে গড়া করে খাইব ওই ফেরেশতারা তো ওই কবরে আগমন করবে না গো নবীজি আমার নবী কয় রে খাদিজা আমি নবী কিনলে গে তোমার লাশটা কবরে নামাইতাম নবী আমার ডাক দিয়া করে খাদিজা কেন কেন লাশটা আমি নবী কবরে নামাইতাম নবী আমার ডাক দিয়া কয় খাদিজা বলো বলো কেন আমার নবী রে খাদিজা ডাক দিয়া কয় নবী গো আপনি যদি আমার লাশটা কবরে রাইখা দেন আপনি নবী আমার কবরে লাশটা রাখার পরে
কারণে ওই রহমতের ফেরেশতাকে আল্লাহ আপনি নবীর কারণে বানাইছে ওই ফেরেশতা আপনি নবী ওই কবরে যেই কবরে নামছেন আপনি নবীর হাওলাদারিতে আমার লাশটা যদি থাকে ওই কবরের মধ্যে ফেরেশতার আগমন করবে না আমার নবী কয় খাদিজা তোমার সবগুলা চাহিদা পূরণ করা হবে চিন্তা করেন মুসলমান কত নবীর প্রেম কত নবীর মহব্বত কত নবীর সুন্নতের অনুসরণ থাকলে কত নবীর প্রতি মহব্বত থাকলে খাদিজাতুল কুবরা এমন মহব্বত প্রকাশ করে আসুন না আমরা সবাই ওই নবীকে সবাই তো ভালোবাসি ওই নবীকে মহব্বত করি নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সংসারটা সাজাই নবী আমার ডাক দিয়া বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহীদা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জামানায় আমার নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হয় আমরা ওই সুন্নাহ মোতাবেক সংসারটা সাজাইবেন পরিবারটারে গোছাইবেন আমি আমার বিশেষ করে আম্মু জিরার কাছে বলবো খাদিজাতুল কুবরা নবীর প্রতি যেমন বিনয়ী ছিল আপনারা আপনাদের স্বামীর প্রতি তেমন বিনয়ী থাকবেন আমি আমার ভাই বাবাদের কাছে বলবো নবী আমার খাদিজাতুল কুবরার যত সম্মান করেছেন আপনারা ঠিক আপনাদের স্ত্রীকে তত সম্মান করবেন ওই নবী রহমাতাল লিল আলামিন নবী কয় এমন ভাবে যারা চলতে পারবে আমার উম্মতের মধ্যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা ক্বালা মান আতানি দখলাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ করলো অনুকরণ করলো তারা জান্নাতি ও মান আসানি ফাকাদ আবা যারা করলো না তারা গুমরা হয়ে যাবে এই জন্য নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সমাজ জীবন পারিবারিক জীবন বাস্তবায়ন করার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের সমাজটাকে নবীর সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীজির অনুসরণ করে চলার তৌফিক দান করো আসুন আমরা সবাই ওই নবীর দ্বারে সালাম দেই ইয়া নবী সালাম রহমতের নজর করে তাকে দেখেন গো দয়াল আমরা গুনাহগার বান্দারা আল্লাহ আপনার সাইগিন সেই পাক দরবারে এই পেয়ারা কান্দি আলগাবারি মনোমিয়ার বাড়ি প্রাঙ্গণে প্রথম বাসরে কুয়াজ তোমার মাহফিল সাজাইয়া আমি আদম গুনাগার স্বামী হোসেন রেজার সঙ্গে আমার কতগুলো আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর সাহিন সেই পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলে বলা অনেক ভাই বাবার মা বোনেরা হাত বাড়িয়ে দিছে আল্লাহ যার হাতরা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নুসিলাই আমদার জীবনের গুণা তুমি খোদা ক্ষমা কইরা দাও মাবুদ ও দয়াল আল্লাহ আপনি যদি আমরা জীবনের গুণা ক্ষমা না কইরা দেন বলেন আমরা কার কাছে যায় জীবনের গুণা ক্ষমা চাইব আল্লাহ আপনি যদি আমরার মনের আশা পূরণ না করেন বলেন আমরা বান্দারা কার কাছে যায় মনের আশা গুলা ব্যক্ত করব রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ তুমি রহিম তুমি রহমান আল্লাহ কি নাম আছে আর কি নাম ধইরা ডাকলে দোয়া কবুল ফরমান রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইছে অনেকের জগতের ভিতরে মা নাই অনেকে হাত বাড়াইছে জগতের ভিতরে বাবা নাই আরে বাবা
যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি কইরা রদে পুইরা মেঘে বিধা সন্তান নে মানুষের মতো মানুষ কইরা দিয়া আব্বা অন্ধকার কবরে ঘুমায় রইছে এমন আব্বার কবরে তুমি খোদায় আযাব দিও না যাদের বাবা কবরে আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ যেই বাবা নিজে না কায়া কায়া সন্তানরে মানুষ করছে যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করছে খোদা এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আব্বা নতুন জামা কাপড় পরে নাই সন্তানরে পরাইছে নিজের সুখের কথা চিন্তা করে নাই সন্তানরে সুখ দিছে এমন আব্বা যাদের কবরে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে হাত বাড়াইছে অনেকের জগতের ভিতরে মা নাই আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা 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 কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই এমন সন্তান আছে মার গর্ভে থাকা অবস্থায় মার পেটে ডান দিকে বাম দিকে লাথি দিছে মার খাবারের রুচি বন্ধ হয়ে গেছে মা জননী পেটের ব্যথায় শুইতে পারে নাই কাজ কর্ম করতে পারে নাই মা এত কষ্ট করে সন্তানরে দুনিয়াতে আনছে দুনিয়াতে সন্তান যখন আসবে মা জননী এমন চিল্লাইছে এমন কান্না করছে মনে হয় নিজের গলায় নিজে চুরি দিব তবু এমন কষ্ট সহ্য হয় না তবুও মা কষ্টটা সহ্য করছে আল্লাহ আমার পুত্রা আমার মাইয়াটা দুনিয়াতে আসলে আমার মা কইয়া ডাকব মা জননী এত কষ্ট করছে রে দয়াল সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে ঘুমায় আছে এ আমার পেয়ারা কান্দির বাবারা যাদের মা বাবা কবরে আল্লাহ যেন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া মাঝে আমার ছুইলা গেছে মাঝে আমার শুইয়া রয়েছে কবর দেশে যাই আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে কজননী কইয়া না মাঝে আমার শুইয়া রয়েছে কবর দেশে যাই আমি আর কারে ডাকিব আল্লাহ এমন কত বাঘ আছে যার মাও নাই বাপ নাই জন্মের তিন আল্লাহ তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও বিশেষ করে মনুমিয়ার মা বাবার জন্য দোয়া চাই বংশের কবরে রাজা মার চেয়ে দোয়া চাই আল্লাহ ওনার বংশের মানুষ যারা কবরে এ পেয়ারা কান্দিরে যত মানুষ অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে মনুমিয়া সাহেবের কলিজা টুকরা সন্তান দয় বিদেশের জমিনে আল্লাহ ওনার সন্তানগুলা বিদেশের জমিনে কি অবস্থায় কোন হাল আছে জানি না দয়াল আল্লাহ মনুমিয়া সাহেবের সন্তানগুলাকে বিদেশের বাড়িতে তোমার হাওনা করলাম আল্লাহ তুমি তাদের জানো মান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ বিশেষ করে রে দয়াল আমরা যারা হাত বাড়াইলাম এই এলাকার সহ সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর মনের আশা পূরণ করো আমাদের যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো আল্লাহ যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও ব্যবসা বাণিজ্য কাজে কলমে বরকত দান করো পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করো মা বোনদের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ বিশেষ করে সিলেট থেকে একজন মা জননী আল্লাহ শাহানুর বেগম উনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো যে আশা করে করে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো লন্ডন থেকে একজন মা মনোয়ারা খাতুন উনি দোয়া চেয়েছেন ওনার আম্মু অসুস্থ আল্লাহ ওনার মনের প্রত্যেকটা নেক আশা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন পর্দার অন্তরালে যেই মা বোনেরা হাত বানাইছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই বাড়ির মধ্যে একজন নতুন অতিথির আগমন হয়েছে ওই ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো তার আম্মা আব্বার কলিজা ঠান্ডা করো ওই বাচ্চাটার হায়াতে বরকত দিয়া তাকে
কে সুন্দরভাবে মেধাবী সন্তান হিসেবে কবুল করো আল্লাহ আজকের মাহফিল প্রথম বার্ষিক মাহফিল কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আমাদের সবাইকে মাহফিলের ওসিলায় মাফ করে দাও আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য ওই সময় অনেক মানুষ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ঘাড়ের রক হাতের রকগুলো ঠাস ঠাস করে সিরা যাইব ওই কঠিন মুসিবতে আজরাইলের ভয়ঙ্কর চেহারা না দেখাইয়া আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া আর আখিরি জবানে পড়াইয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কষ্ট করে একটু কাতারবদ্ধ হয়ে বসুন ডাইনে বামে কাতারটা সোজা করে বসুন সাড়ে 11টা আরে হ্যাঁ সপ্তমের বড়া